এবারের করমেলা অতীতের সব মেলাকে অতিক্রম করছে। শেষ দিনেও নির্মাণাধীন রাজস্ব ভবন চত্বর লোকে লোকারণ্য। মেলায় এসেছেন বিপুল সংখ্যক নারী, এসেছেন প্রতিবন্ধীরাও, এমনকি 83 বছরের বৃদ্ধেরও আগ্রহ মেলা প্রাঙ্গণে রিটার্ন জমা দেওয়ার। না, এটা তো দিতে হবে, এটা তো না দিলে আবার ঝামেলা করবে। না, আমার তো মেয়েরা বিয়ে হয়ে গেছে, ছেলেরা দেশে নাই। যদি কোনো সমস্যা হয় এখানে বিভিন্ন হেল্প ডেস্ক আছে, তারা ফেসিলিটেট করে, এটাই সুবিধাটা বেশি। মেলায় জমা দিতে আর কি ভালো লাগে এবং এখানে সেবাটা ভালো পাওয়া যায়। আমার কাছে ভালো লাগছে, মেলায় জমা দিচ্ছে সবাই, আসতে আগ্রহী। পরের ঝামেলার চেয়ে রিটার্নটা দিয়ে ফেলাই ভালো, সব কিছু ফেয়ার থাকলো। এখানে খুব সহজে আমরা আমাদের ট্যাক্স পে করতে পারি। রিটার্ন জমা দিতে পেরে খুশি বিভিন্ন বয়সী মানুষ, তবে আয়কর কার্ড পেতে একটু বেশি সময় যাচ্ছে জানান কেউ কেউ। আমরা কালকে আইসা ফিরে গেছি, আজকে আবার আসলাম, অন্তত 3 বারের মতো ঘুরে আসলাম, তো এখনো কোথায় যে শেষ লাইন এখনো কিছু বুঝতে পারছি না। আয়কর কার্ড পেয়ে অনেকে যেমন খুশি, অনেকে আবার ভিড়ের কারণে রিটার্ন জমা না দিয়েই ফিরে যাচ্ছেন। লাইনের ডিসিপ্লিনটাই আমাকে ভোগান্তিতে পড়তে হয়েছে, যে পরিমাণ মানে ধাক্কা ধাক্কি, আমি ওই লাইনের কতক্ষণ দাঁড়িয়ে পরে বের হয়ে গেছি। এনবিআর বলছে মেলা শেষ হওয়ার পরও 30 নভেম্বর পর্যন্ত কর অফিসগুলোতে রিটার্ন জমা নেওয়া হবে। ট্যাক্স কাট একটা প্রধান আকর্ষণ করদাতাদের জন্য, বেসরকারি কোম্পানিগুলিও এই কর্মকর্তাদেরকে রিটার্ন জমা দেওয়ার জন্য বলতেছে এবং সেই জন্য আমাদের এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে। এবার মেলায় আসার চেয়েও বেশি সাড়া মিলছে বলেও জানান এনবিআর কর্মকর্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।